আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ডিমের কোরমা করে দেখাবো। এর জন্য আমি এখানে ডিম নিয়েছি, ছয়টা নিয়েছি, এক বাটি পেঁয়াজ, এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, দেড় চামচ পেঁয়াজ বাটা, নিয়েছি কিছু কাঁচামরিচ, এখানে নিয়েছি কাজু বাদাম বাটা, এখানে নিয়েছি টক দই, এখানে দুই তিন টেবিল চামচ কাজু বাদাম বাটা আছে, এখানে তিন টেবিল চামচ টক দই আছে, এখানে নিয়েছি আধা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এখানে নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ শাহি গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, এবং নিব কিছু পেঁয়াজ বেরেস্তা এবং নিব পাঁচফোড়ন ঘি। আমি হালকা লবণ দিয়ে মেখে নেব। এখানে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে আমি ডিমটা ভেজে নেব। আমি হালকা তেলে ডিমটা ভেজে নেব। আমি এরকম করে হালকা একটু দাগ লাগিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এখন আমি ডিমটা উঠে নেব। ডিমটা আমি ভেজে উঠে নিয়েছি। আমি ডিমের জন্য চারটা এলাচ, পাঁচটা এলাচ, সাতটা গোলমরিচ, চার টুকরা লবঙ্গ এবং দুই টুকরা দারচিনি নিয়েছি। এখন ওই তেলে, ডিম ভাজা তেলে আমি এক চামচ ঘি দিয়ে দিব। এখন আমি সব ড্রাই মশলাগুলো দিয়ে দিব। এক মিনিট মশলাটা ভেজে এখানে আমি পেঁয়াজ বেরেস্তে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসছে, এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিই। আদা রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি ভালো করে কষিয়ে। এখন এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো দিই। সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই। এখন আমি টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমি বাদাম বাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলা যত কষানো হবে ডিমের কোরমা খেতে ততই ভালো লাগবে, এর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে ডিম দিয়ে দিই। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি এখানে জাল করা দুধ, এক কাপ দুধ দিয়ে দিব। দুধ দিলে ডিমে একটা শাহী ফ্লেভার আসে, এই জন্য আমি এখানে দুধ দিয়ে দিব। এখন এখানে আমি সামান্য একটু রোজ ওয়াটার দিয়ে দিব, সামান্য একটু কেওড়া ওয়াটার দিয়ে দিব, এটা দিলে একটা শাহী ফ্লেভার আসে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। হয়ে গেছে আমার ডিমের শাহী কোরমা। আপনারাও এইভাবে বাসায় তৈরি করতে পারেন, আপনারা আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফিজ।